আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আমরা গ্রামে ছিলাম এতদিন তো চারিগ্রাম থেকে এখন টাকায় ব্যাক করতেছি তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি আর আমরা বাসা থেকে বের হয়েছি সকাল দশটার সময় আর আমাদের যেতে কিন্তু খুব বেশি সময় লাগবে না গ্রামীণ অপরূপ দৃশ্য দেখতে দেখতে এখন ঢাকায় ফিরে যাচ্ছি আর গ্রামে আসলে আসলে গ্রাম থেকে যাওয়ার সময় আমার খুবই খারাপ লাগে তো এই যে এই ব্রিজটা পার হলেই আমরা সিঙ্গারের কাছাকাছি চলে এসেছি মানে ব্রিজটা দিয়ে কিন্তু গ্রামে ঢুকে ঢুকার যে পথ তো সেইটা হচ্ছে এই ব্রিজটা দিয়ে তো এই যে এখন আমরা আস্তে আস্তে চারি গ্রামে ঢুকে চলে যাচ্ছি তো গ্রামে আসলে আসলে আমার খুব তাড়াতাড়ি যেতে ইচ্ছে করে না মনে হয় আরও কিছুদিন থাকে আমার কাছে এতটাই ভালো লাগে গ্রামীণ দৃশ্যগুলো আর বিশেষ করে শীতের মধ্যে কিন্তু আমার কাছে গ্রামটা খুব বেশি ভালো লাগে কারণ যেখানে থাকে সেখানে সবুজ আর গরু মানে খুবই সুন্দর দৃশ্য আমার আসলে খুবই ভালো লাগে তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমরা চারিগ্রাম বাজারে চলে আসলাম সরি সিঙ্গার বাজারের দিকে চলে আসলাম তো এটা হচ্ছে সিঙ্গার বাজার তো আমরা আস্তে আস্তে ঢাকার কাছাকাছি চলে যাচ্ছি আর আমাদের যেতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো ঢাকায় চলে এসেছি তো ঢাকায় আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে এগারোটার মতো বেজেছে তো এখন শর্টকাটে কিছু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব তো আজকে রান্না হবে যেহেতু আস্তে আস্তে সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে তো শর্টকাটে যেটাই হয় সেটাই আজকে রান্না করব তো এখানে যে রুই মাছগুলো হালকা হলুদ আর লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছে তো এখন কাঁটা বেছে দিচ্ছি তো রুই মাছের কাটাটা বেছে নিচ্ছি তো এই এখানে রুই মাছের কাটাগুলো বাছা হয়ে গেছে আর সাথে যে সেদ্ধ করেছিলাম পানি তো সেই পানিটাও কিন্তু আছে তো এখন এইটা ঝুড়ি ভুনা করবো তো এই জন্য চুলা একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে তেল গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন কুচি রসুনটা যখন হালকা একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যেহেতু ঝুড়ি ভুনা হবে তো ঝুড়ি ভুনার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি করে দিতে হয় আর এর সাথে দুটি তেজপাতা দিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজটা হালকা একটু নরম করে ভাজা হয়ে গেছে তো এরপর এখানে আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচ গুঁড়ো আর হাফ চামচের মতো জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পানি আর এর সাথে দিয়ে দিবো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই মশলাটাকে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আর যে মাছটাকে বেছে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম মাছটা দিয়ে দিলাম আর সাথে যে সেদ্ধের পানিটাও ছিল তো সেই পানিটাও দিয়ে দিয়েছি আর এর সাথে আরও সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার এটাকে আরও কিছু সময় রান্না করতে হবে তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এখন দিয়ে দিলাম এখানে দুই তিনটি লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর লেবু পাতাটা দিলে মাছের ঝুড়ি ভাজাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার মাছ ভুনাটা প্রায় হয়ে এসেছে তো একদম শেষের দিকে এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এবার চুলাটা অফ করে দিলাম তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে তো এই যে দুপুরের খাবারের জন্য সব কিছু তৈরি হয়ে গেছে তো এই যে এখানে হচ্ছে মাছের রুই মাছের ঝুড়ি ভুনা আর এর সাথে আছে পেঁপে ডাল আর ছিল ভাত তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু খুবই মজা হয়েছিল তো আমি আমার ভিডিওর বেশি দূর বারো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না